হ্যালো ফ্রেন্ডস অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পরিবেশবিদ্যা বা ইভিএস বা এনভায়রমেন্টাল স্টাডিজের যে প্রিভিয়াস ইয়ারে পরীক্ষাগুলো হয়েছিল সেই কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করব এবং সেই কোয়েশন পেপারগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা রিপিট কোয়েশ্চেন হয় আর প্রতিটা কোয়েশ্চেনই যে আমাদের এই বছর দু হাজার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি কেউ স্কিপ করো না তোমরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের এমনি পড়াটা রেডি হয়ে যাবে আলাদা করে আর সময় বার করতে হবে না তাহলে আজকে আমরা দু হাজার একুশ দু হাজার তেরো আর দু হাজার পনেরো এই তিনটে বছরের কোয়েশ্চিন আলোচনা করব সকলে ক্লাসটি করতে থাকো মন দিয়ে তাহলে শুরু করা যাক অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে প্রাইমারি ডেট আপার প্রাইমারি ডেট এসএসসি ডব্লিউবিসিএস বিসিএস নেট সেট এবং অন্যান্য কম্পিটিভ এক্সামের জন্য ক্লাস করানো হয় ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে এবং আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়ালের ব্যবস্থা রয়েছে যারা নিজেরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি জায়গা তাই তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নিজের বেল আইকনটি ক্লিক করে দাও আমরা সবার আগে দু হাজার একুশের প্রাইমারি ডেটের কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করি কেন দেখো রয়েছে মেঘালয়ের খাসি জয়ন্তিয়াদের একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে সেটি হবে কিন্তু মফলংয়ে যে মেঘালয়ের খাসি জয়ন্তিয়া জয়ন্তিয়াদের একটি ভেষজ উদ্ভিদ কোথায় মফলং নেক্সট কোয়েশ্চেন খাওয়ার সময় কথা বললে কখনো খাবারের টুকরো শ্বাসনালিতে ঢুকে পড়ে একটি ঢাকনির মতো অংশ আছে যা খাদ্য কণাকে শ্বাসনালি ও ফুসফুসের ভেতরে ঢুকতে বাধা প্রদান করে সেই ঢাকনির মতো অংশটি কি সেই ঢাকনির মতো অংশটি কিন্তু এপিগ্লটিস আমাদেরকে কিন্তু এইগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে এসআই পদ্ধতির মোট একক কি আই পদ্ধতির মোট একক হলো সাতটি মূল একক এবং দুটি সহায়ক একক অর্থাৎ এখানে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো শ্রেয়া খেয়াল করলো যে তার মা নোখ তার মায়ের নোখগুলি চামচ আকৃতির হয়ে গেছে সে ভীষণ চিন্তিত এই অবস্থা কি থেকে হতে পারে এই অবস্থা কিন্তু অ্যানিমিয়া থেকে হতে পারে এটা কিন্তু আমরা অলরেডি করেছি যখন আমরা ক্লাস থ্রি ফোর ফাইভে পরিবেশ বইগুলো আলোচনা করেছি সেখান থেকে কতগুলো কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাবে ক্লাসটা করলেই তোমরা বুঝতে পারবে নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে স্প্রিং তুলার সাহায্যে কোথায় এক কিলোগ্রাম তুলো বেশি পাওয়া যাবে সেটা হবে কিন্তু বিশ্বরেখায় বা নিরক্ষরেখায় সূর্যগ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করুন সূর্যগ্রহণের জন্য আমরা জানি যে এটা যদি সূর্য হয় আর এটা যদি পৃথিবী হয় তাহলে মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন যে আলোটা পৃথিবীর কাছে এই জায়গা যেই জায়গাটা ঠিকমতো পৌঁছাতে পারে না সেই জায়গাটায় সূর্যগ্রহণ বলে ধরা হয় তাহলে এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার যে চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে তখনই কিন্তু সূর্যগ্রহণ হয় নেক্সট হচ্ছে ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু ঘরের তাপমাত্রায় তরল থাকে পারদ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিত পারদের বিষক্রিয়া থেকে হয় পারদের বিষক্রিয়া থেকে হয় কিন্তু মিনামাটা রোগ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় চার লক্ষ কিলোমিটার নেক্সট হচ্ছে দেখো খাদ্য পরিপাক করার জন্য পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক খড়িতে হয় নিম্নলিখিত কোন উৎসেচকটি আন্ত্রিক গ্রন্থি থেকে খড়িতে হয় এটা কিন্তু অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ইরিপসিন নেক্সট রয়েছে পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি নিম্নলিখিত কোনটি এক্সি সংরক্ষণের উদাহরণ হিসাবে দেবেন এক্সিটু সংরক্ষণ ইনসিটি সংরক্ষণ আমরা নিশ্চয়ই জানি যে এক্সিটি সংরক্ষণ হলো যেখানে বাইরে থেকে কোনো জীবজন্তু এনে অন্য জায়গায় সংরক্ষণ করা হয় আর ইনসিটি সংরক্ষণ হল যেখানে তারা অলরেডি বসবাস করছে সেই জায়গাটায় সংরক্ষণ করাই হলো এক্স ইনসিটি সংরক্ষণ তাহলে অবভিয়াসলি চিড়িয়াখানাই হবে এক্সিটি সংরক্ষণ নেক্সট হচ্ছে দেখো মাটির উর্বরতা শক্তি বজায় রাখতে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কম্পোস্ট ও জৈব সারের ব্যবহার নেক্সট কোশ্চেন ছায়াপথ প্রকৃতপক্ষে দেখো ডি ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যে সৌরজগৎ এবং অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার নির্দেশ করে নেক্সট দেখো রয়েছে চন্দ্রকেতুগড়ের বা বর্তমানে ভগ্নাবশের অস্তিত্ব গড়ে উঠেছিল কোন নদীর অববাহিকায় বিদ্যাধরী নদীর অববাহিকায় এটা কিছুদিন আগেই কিন্তু আমরা ক্লাস ফাইভের যে পরিবেশ বিজ্ঞানের বইটি আলোচনা করেছি পশ্চিমবঙ্গের পরিচিতি থেকে কিন্তু এই কোশ্চেনটি এসছে যে চন্দ্রকেতুগড় কোন নদীর অববাহিকায় অবস্থিত ছিল নেক্সট কোয়েশ্চেন দেখো আফসানা খাতুন দু হাজার সালের চোদ্দই মে কেন তৎকালীন রাষ্ট্রপতির শুভেচ্ছা পেয়েছিলেন এর উত্তর হবে এ নিজে বাল্যবিবাহ নিজে রোধ করেছিলেন প্রতিবাদ করে এটিও কিন্তু ক্লাস ফাইভের পরিবেশ বিজ্ঞান বই থেকে আমরা পড়েছি নেক্সট হচ্ছে দেখো বায়ু দূষণের ফলে একটি সৃষ্ট রোগ হলো সিলিকোসিস পরের কোশ্চেন হচ্ছে মিড ডে মিল রান্নার জন্য যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা হলো এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইড যেটা আমাদের খাদ্য লবণ হিসাবে পরিচিত মাটির কণা জলে ধুয়ে গেলে তাকে কি বলা হয় তাকে বলা হয় এলুভিয়েশন নেক্সট হচ্ছে পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষকী হিসাবে আপনি নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অপ্রযুক্তি বিপাকের উদাহরণ হিসাবে দেবেন সেটি হচ্ছে অপশন এ শোষণ নেক্সট দেখো অন্যান্য বিষয়ে অপরিবর্তিত থাকলে ভৌমজলের স্তরের বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক কি সবসময় কিন্তু ভৌমজল এবং বৃষ্টিপাতের সম্পর্ক সরল সম্পর্ক হবে অর্থাৎ অপশন এ হলো কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে অর্থাৎ দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় নিকটের বা কাছের বস্তুকে মোটামুটি ঠিকঠাক দেখা যায় তাকে বলা হয় মায়োপিয়া সেই রোগটিকে বলা হয় মায়োপিয়া নেক্সট দেখো রয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালিত হয় কেন কারণ দেশের নিজস্ব আইন বিধি হিসাবে ভারতের সংবিধান সেদিনকে প্রথম প্রচলিত হয়েছিল নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তৈরিতে সবচেয়ে ভালো পরিবাহী নিম্নলিখিত সব থেকে কিন্তু ভালো পরিবাহী হচ্ছে রূপো অর্থাৎ অপশন এ হল কারেক্ট অ্যান্সার একটি তরল অধাতু একটি তরল অধাতু কিন্তু ব্রোমিন নেক্সট দেখো গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় যেমন উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহার করা হয় নিম্নলিখিত কোন গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায় আমরা সকলেই জানি যে সর্বগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায় ও তাহলে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার গঙ্গা নদীর নাম হুগলি নদী হয়েছে কোথায় যেখানে ভাগীরথী নদী দামোদর নদীতে মিশেছে এটাও কিছুদিন আগে আমরা পরিবেশ বিদ্যায় ক্লাস ফাইভে পরিবেশ বিজ্ঞানের বইটি থেকে পেয়েছিলাম যে ভাগীরথী নদী যেখানে দামোদর নদীতে মিশেছে সেখানেই কিন্তু গঙ্গা নদীর নাম হুগলি নদী হয়েছে নেক্সট হচ্ছে দেখো পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন এই তালিকায় কোন প্রাণীটি অমেরুদণ্ডী নয় কোয়েশ্চেনটি কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে অমেরুদণ্ডী নয় বলেছে অর্থাৎ সাইকনও অমের অমেরুদণ্ডী প্রাণী ক্যাটল ফিশ অমেরুদণ্ডী প্রাণী এবং জেলি ফিশও কিন্তু অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে একমাত্র অ্যান্সার ডি অর্থাৎ হাঙর কিন্তু একমাত্র মেরুদণ্ডী প্রাণী নেক্সট কোশ্চেন দেখো রীতা তার ছাত্রদের যক্ষা সম্পর্কে পড়ালেন এই রোগের জীবাণু মানবদেহে ফুসফুসের মাধ্যমে প্রবেশ করে নিম্নলিখিত কোনটি যক্ষা রোগের জীবাণু রোগের জীবাণু হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম নেক্সট দেখো পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে কম চাপের জন্য আমরা জানি যে চাপ কম থাকার জন্য কিন্তু পাহাড়ে রান্না হতে দেরি হয় কেন পাহাড়ের টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায় কারণ পাহাড়ে অভিকর্ষজ বলের পরিমাণ তুলনামূলকভাবে কম হয় সেই কারণে তাহলে এই হলো আমাদের দু হাজার একুশের পরিবেশবিদ্যার যে প্রাইমারি ডেটের কোয়েশ্চেনগুলো নেক্সট আমরা চলে আসি যে দু হাজার পনেরোতে যে প্রাইমারি ডেটটি হয়েছিল তার যে পরিবেশবিদ্যার কোয়েশ্চেনগুলো ছিল সেটা ফার্স্ট কোশ্চেন দেখো রয়েছে পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কলেরা রোগের চিকিৎসার নিচের কোনটি ব্যবহার করার কথা আপনি বলবেন সেটা কিন্তু ও নেক্সট দেখো রয়েছে শুয়োপোকা হলো কি শুয়োপোকা হল পতঙ্গের লার্ভা দশা অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট ট্যান্সার আড়াবাড়ি যে জন্য বিখ্যাত তা হল বন সংরক্ষণ ব্যবস্থার জন্য কিন্তু আরাবাড়ি বিখ্যাত এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার রিপিট হয় পরিবেশবিদের শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি ও শিক্ষার্থীদের দেখিয়েছেন এদের কোনগুলোর পালক ও আঁশ আছে এখানে যে চারটে অপশান রয়েছে এখানে অপশান ডি অনুযায়ী কিন্তু উত্তরটা হবে যে পায়রা এবং হাড় হাঙরের পালক ও আশ আছে তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কীভাবে ধাতু শনাক্ত করা যায় অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার যে আওয়াজ তৈরি হয় চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়ে যায় নেক্সট দেখো রয়েছে কোন দূষকটি ভূমিক্ষয় গঠায় প্লাস্টিক অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে বায়ু সঙ্গে নিচের কোন রোগগুলি সম্পর্কিত বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত ব্রঙ্কাইটিস এমফাইসেমা এবং অ্যাজমা পরের কোশ্চেন হচ্ছে নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায় এই ও পাট পাটটা দেখে আমরা প্রথমেই বুঝতে পারবো যে পোশাক তৈরির উপাদান পাওয়া যায় তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার সন ও পাট নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে আমরা সকলেই জানি যে পাখি অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যেটি পৃথিবীতেই কিন্তু অলরেডি বিলুপ্ত হয়ে গেছে নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না আমরা জানি লোম চুল এবং পালক তিনটি চামড়া থেকে উৎপন্ন হয় একমাত্র রক্ত যেটি চামড়া থেকে উৎপন্ন হয় না অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় সেটি হবে ওক বার্চ এবং রডরেন দার্জিলিংয়ের দার্জিলিংয়ের জঙ্গলে নিচের কোন প্রাণীটি দেখা যায় দার্জিলিংয়ের জঙ্গলে রেড পান্ডা কিন্তু দেখা যায় বাসক পাতার নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয় সর্দি ও কাশি এটা কিন্তু আমাদের সকলেরই জানা পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে পরিবেশবিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার ছাত্রছাত্রীদের শক্তির উৎস হিসাবে নিচের কোন খাদ্যগুলো খেতে বলবেন এটি হবে অপশন বি দুধ আলু ডিম মাখন ভাত নেক্সট কোয়েশ্চেন দেখো কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় এটিও কিন্তু আমরা কিছুদিন আগেই পড়েছি যে অর্জুন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় তাহলে ফোর ফাইভের বইয়ের কোয়েশ্চেনগুলো আলোচনা করেছি তাহলে কতটা ইম্পর্টেন্ট ক্লাস থ্রি টু এইট যে সরকারি পরিবেশ বিজ্ঞান বইটি রয়েছে তা আমরা ভালোই বুঝতে পারছি আমাদের ক্লাস থ্রি ফোর ফাইভের টোটাল বই আলোচনা করা হয়ে গেছে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ খুবই শীঘ্রই ক্লাস সিক্স সেভেন এইটের পরিবেশ বিজ্ঞানের যে বইটি রয়েছে সরকারি সেটি নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও আসতে চলেছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে ধুলোর কণার গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয় ধুলোর কণার গায়ে জলীয় বাষ্প জমে মেঘ তৈরি হয় এটা সকলেরই জানা কোশ্চেন দারুণ অগ্নিবানের গানটি কোন ঋতুর পরিচয় গ্রীষ্ম ঋতুর কারণ অগ্নিবান অর্থাৎ অগুন আগুন মানে গরম সেই অনুযায়ী কিন্তু গ্রীষ্ম ঋতুর কথা বলা হয়েছে নিচের কোন কোন প্রাণীগুলি অতি সঙ্কটাপন্নভাবে বিপন্ন বাঘ এবং একশৃঙ্গ গন্ডার এটি কিন্তু খুবই এদের সংকটভাবে সংকটজনক অবস্থা এই পশুগুলোর নেক্সট হচ্ছে নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী আলট্রাভায়োলেট রশ্মি বৃষ্টির সম্ভাবনা কোন প্রাণীরা বুঝতে পারে এটাও কিছুদিন আগে আমরা পড়েছিলাম ক্লাস ফাইভের পরিবেশ বিজ্ঞানের বই থেকে যে পিঁপড়ে কিন্তু একমাত্র প্রাণী যারা বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে পূর্ব কলকাতা জলাভূমি সংশ্লিষ্ট নদীটি কি এটি আমাদের খুব জানা প্রশ্ন সেটি হবে বিদ্যাধরী যেটি আমরা রিসেন্ট কিন্তু ক্লাস ফাইভের বৈজ্ঞান যেটা আমরা রিসেন্ট কিন্তু ক্লাস ফাইভের পরিবেশ বিজ্ঞান বইটি থেকে পেয়েছি নেক্সট দেখো নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ বাইন গড়ান গেওয়া নিম্নলিখিত রোগগুলির কোনটি চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হলো ডট যক্ষা রোগ কিন্তু যে ডট চিকিৎসায় ভালো করা হয় এটা আমরা পড়েছি এখানে দেখো যে রয়েছে সারণি এক এবং সারোনি দুই মেলাতে বলেছে পুরুলিয়ার কিন্তু সাহেববাদ বিখ্যাত হাওড়ার সাঁতরাগাছি বিল বিখ্যাত এবং কোচবিহার বিল বিখ্যাত অর্থাৎ এখানে অপশান সি হয়ে যাবে অ্যান্সার কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো রয়েছে যে এখানে বলেছে যে কোন জোড়াটি ঠিকভাবে মেলানো ঝাড়গ্রাম এবং বিষ্ণুপুর ঝাড়গ্রামের ঝাড়গ্রাম শহর বর্ধমান জেলার এটাই হবে না এবং বিষ্ণুপুর কিন্তু বীরভূম জেলার শহর নয় বিষ্ণুপুর কিন্তু বাঁকুড়া জেলার শহর ডানকুনি কালিম্পং ডানকুনি উত্তর চব্বিশ পরগনা এবং কালিম্পং হাওড়ার শহর নয় তাহলে এটাও ভুল নেক্সট দেখো রয়েছে বারুইপুর এবং রায়গঞ্জ অর্থাৎ বলতে চাইছে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা শহর এবং রায়গঞ্জ কিন্তু উত্তর দিনাজপুরের শহর এটা কিন্তু কারেক্ট অ্যান্সার কোন জেলার কী শহর সেটিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা এখনও ভিডিওটি দেখো নি অবশ্যই ভিডিওটি গিয়ে চ্যানেলে দেখিয়ে নিও কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু প্রাইমারি ডেটের জন্য ভীষণই ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন দেখো চলে আসি যে কোন প্রাণীটি বন্যপ্রাণী বাঘ এবং সাপ হল প্রাণী। পরের কোশ্চেন দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এখানে কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তখন কিন্তু উত্তর হতো জহরলাল নেহেরু তাহলে অপশন বি হলো কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো রয়েছে মানদেহে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে নিচের কোন অংশগুলি যুক্ত পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত পাকস্থলী এবং অন্ত্র নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে দেখো এতগুলোর মধ্যে হিউমেরাস কাঁধ থেকে কুনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত এই বাক্যটি শুদ্ধ নেক্সট দেখো রয়েছে যে ধোয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে সালফার নাইট্রোজেন এবং কার্বন অর্থাৎ অপশন পি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার তাহলে এই হয়ে গেল আমাদের দু হাজার পনেরোই যে প্যামেটেডের ইভিএসের কোয়েশ্চেনগুলো এবার আমরা চলে আসি দু হাজার তেরোতে যেই কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো নিয়ে বায়োডিজেল উৎপাদনে কোন উদ্ভিদ ব্যবহৃত হয় বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয় জটি রোফা বা জেট্রোফা পশ্চিমবঙ্গের রাজ্যভিত্তিক জাতীয় পশু কি পশ্চিমবঙ্গের রাজ্যভিত্তি জাতীয় পশু হলো বিড়াল বা এখানে মেছো বিড়াল হবে কথাটা যে পশ্চিমবঙ্গের ভিত্তি জাতীয় পশু হলো বিড়াল তালাব শতটি কোন বিষয়ের সঙ্গে সংযুক্ত এটি কিন্তু জল সংরক্ষণের সঙ্গে সংযুক্ত আরাবাড়ি কী কারণে বিখ্যাত দেখো এটি কিন্তু দু হাজার পনেরোতেও এসছে অর্থাৎ কতটা ইম্পর্টেন্ট দেখো আরাবাড়ি কিন্তু যৌথ বন ব্যবস্থার জন্য বিখ্যাত নেক্সট দেখো রয়েছে ভুই শব্দটি কিসের সঙ্গে যুক্ত এটি ভোজ্য ছত্রাক অর্থাৎ যেটাকে আমরা মাশরুম বলি ভুই শব্দটি কিন্তু মাশরুমের সঙ্গে যুক্ত অর্থাৎ অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নিম্নের কোন গ্যাসগুলি স্ট্র্যাটসফিয়ারে ওজন গহবরের কারণ দেখো মিথেন আমরা জানি এবং সিএফসি এই দুটো তো অবশ্যই হবে এখানে দেখো অপশান সিতেও রয়েছে অপশান ডিতেও রয়েছে দুটো অ্যান্সার কিন্তু এন টুও এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেই কারণে স্ট্র্যাটসফিয়ারে ওজন গহবর সৃষ্টি হয় অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার টোয়েন্টি সেভেন ভূতাপীয় শক্তি ভারতের কোন শহরে প্রথম ব্যবহৃত হয় এটি হবে চণ্ডীগড় বা নিউ দিল্লি নেক্সট হচ্ছে দেখো নিম্নের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন এটি হবে সালফারের দহন সালফারের দহনের ফলে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় অর্থাৎ এটি একটি রাসায়নিক পরিবর্তন বিশ্ব উষ্ণায়নের কোন কারণে সুন্দরবনের কোন দ্বীপটি জলের তলায় তলিয়ে গেছে এখানে কিন্তু উত্তর হবে অপশন সি লোহাচড়া দ্বীপ ঘোড়ামারা দ্বীপ এখনও হবে না কারণ ঘোড়ামারা দ্বীপ কিন্তু এখনও পুরোপুরি জলের নিচে তলিয়ে যায়নি এটি রানিং অর্থাৎ এটি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে কিছু বছর পর পুরোপুরি তলিয়ে যাবে কিন্তু অলরেডি তো গেছে যেটা সেটা কিন্তু হল লোহাচড়া দ্বীপ তাহলে লোহাচড়া দ্বীপ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট থার্টি হচ্ছে ইউনেস্কো কোন বছর সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যশালী স্থান হিসেবে ঘোষণা করে এটি হবে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে কোন দেশে কোন দেশে আখ থেকে নিঃসৃত অ্যালকোহল গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সেটি হবে ব্রাজিল এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে এটা উত্তর হবে ব্রাজিল অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট ক্যান্সার ধূমপানের কারণে নিম্নের কোন রোগটি হয় এখানে দেখো ধূমপানের কারণে ম্যালেরিয়া হয় না কয়লেরা হয় না টাইফয়েডও হয় না অর্থাৎ আমরা কিন্তু এটা আন্দাজেও বলতে পারি যে সিওপিডি হচ্ছে ধূমপানের কারণে হয় নেক্সট দেখো নিম্নে কোন তরুক্ষী কীটনাশক হিসেবে ব্যবহৃত হবে এটা হবে কিন্তু রোটেনন যেটি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় মিথেন গ্যাসের উৎস কি মিথেন গ্যাসের উৎস হলো। সবার আগে মনে রাখতে হবে ধান খেত মাংসাশী প্রাণী প্রারমনি বিস্করণ প্রভৃতি থেকেই মিথেন গ্যাস উৎপন্ন হয় কিন্তু জলাভূমি কিন্তু মিথেন গ্যাসের উৎসের সব থেকে প্রধান একটি জায়গা তাই তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যেটা হলো ধান খেত জলাভূমি এবং গবাদি পশু নেক্সট দেখো রয়েছে কোন দুই অরণ্যের মধ্যে গ্রেট মাইগ্রেশনের প্রচলন রয়েছে মাসাইমারা এবং সেরেঙ্গেটি এটি হবে কারেক্ট অ্যান্সার যেই দুটি অরণ্যের মধ্যে গ্রেট মাইগ্রেশনের প্রচলন রয়েছে নেক্সট দেখো রয়েছে প্লাস্টিক তৈরিতে দুধের কোন উপাদান ব্যবহৃত হয় প্লাস্টিক তৈরিতে কেসেইন ব্যবহৃত হয় যেটি দুধেরই কিন্তু একটি উপাদান নেক্সট দেখো রয়েছে মশা ম্যালেরিয়া রোগের বাহক রোনাল্ড ট্রস এই আবিষ্কারের জন্য ভারতের কোন শহর বিখ্যাত এখানে অপশন এ অর্থাৎ কলকাতা এবং সেকেন্ড্রাবাদ এই দুটি অপশনের মধ্যে একটু গোলমেলে আছে কারণ দুটো অ্যান্সারই ঠিক হবে তাই কলকাতা বা সেকেন্দ্রাবাদের মধ্যে যদি যে কোনো একটা থাকে তোমরা অপশান এ বা ডি দুটোই দুটোর মধ্যে যে কোনো একটাই করবে কিন্তু কলকাতা সেকেদ্রাবাদ দুটো থাকলে তাহলে কিন্তু তোমরা যেটা করবে সেটা একটু ভেবে চিন্তে করো কারণ এই কোয়েশ্চেনটার কিন্তু উত্তরে যথেষ্ট কনফিউশান রয়েছে সে দেখো ডাস্ট বই শব্দটি কোন প্রাকৃতিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হবে মৃত্তিকা ক্ষয় টাকিন কোন দেশে জাতীয় পশু টাকিন কিন্তু ভুটানের জাতীয় পশু অর্থাৎ অপশন পি হবে কারেক্ট অ্যান্সার নিম্নে কোন উদ্ভিদটি পর্ণমোচী উদ্ভিদ পর্ণমোচী উদ্ভিদ হবে শাল হচ্ছে পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ তাহলে এই হয়ে গেল আমাদের দু হাজার একুশ দু হাজার পনেরো এবং দু হাজার তেরোর যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো প্রাইমেরি ডেটের জন্য ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেনগুলো দেখে বুঝতে পারলে যে আমাদের যে ক্লাস ফোর ফাইভ এবং ক্লাস থ্রি যে পরিবেশ বিজ্ঞানের বইটি সেখান থেকে অলরেডি কত প্রশ্ন প্রাইমারি ডেটে এসছে অর্থাৎ যারা এখনও ভিডিওগুলি দেখনি চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও খুব সহজে খুব ছোট করে ইনফরমেটিভ আকারে সেই কোয়েশনগুলো তোমাদের গোটা বইটি আলোচনা করা আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করো এবং পাশের ব্রেক বেল আইকানটি অবশ্যই ক্লিক করে রেখো এটি যা যদি কারোর এইগুলোর পিডিএফের প্রয়োজন হয় ক্লাসের পিডিএফের প্রয়োজন হয় তাহলে তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে বিভিন্ন পিডিএফ এবং নোটিফিকেশান আপডেট করা হয় এটা আমাদের ফেসবুক এবং এটি আমাদের ইনস্টাগ্রামের পেজ তোমরা পারলে কিন্তু এখানে জয়েন হয়ে যেও তোমাদের কিন্তু খুবই উপকার হবে তাহলে আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও শেয়ার করে দিও এবং কারোর কোনো সমস্যা থাকলে কারোর কোনো বক্তব্য থাকলে যে কীভাবে তোমরা ক্লাসগুলো অন্য ক্লাসগুলো পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর খুব শিগগিরই নতুন ভিডিও আসতে চলেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখতে থাকো সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ